আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সোমবার আসানসোলের বিভিন্ন পূজা মণ্ডপগুলি পরিদর্শন করা হয়। মূলত ট্রাফিক গার্ড ব্যবস্থা, ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা, অগ্নি নির্বাপক ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়গুলি খতিয়ে দেখা হয় এদিনের পরিদর্শনে। আসানসোলের ধেমনের কলিয়ারি অঞ্চলের মণ্ডপ পরিদর্শনের শেষে পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম বলেন, গত দুদিন ধরেই এডিপিসির পক্ষ থেকে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করা হচ্ছে। বিগত দুই বছরের অতি মহামারী করোনা সংক্রমণের অধ্যায় পেরিয়ে উৎসবের মরশুমে মানুষের মনে উৎসাহের পরিমাণ বেশি থাকবে, তাই আইন শৃঙ্খলা বজায় রাখতে ও মণ্ডপে মণ্ডপে ভিড় নিয়ন্ত্রণে ও দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য বজায় রাখতে এই মণ্ডপ পরিদর্শনের ব্যবস্থা। যেসব মণ্ডপে কিছু ত্রুটি লক্ষ্য করা গেছে সেগুলি সমাধানের ক্ষেত্রে বিকল্প পথের সন্ধান দেওয়া হয়, বিশেষত অগ্নি নির্বাপক ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আজ আসানসোল শহর কা পূজা পান্ডাল গুলো আমরা ভিজিট করছি। ট্রাফিক এবং ল অ্যান্ড অর্ডার পয়েন্ট অফ ভিউ থেকে ক্রাউড কন্ট্রোল, ক্রাউড সার্কুলেশন ওই অ্যাসপেক্টস গুলো দেখছি আমরা, আর এবং ওদের বিসর্জন গুলো কোন ডেটে থাকছে, আর সব রকম জিনিস গুলো দেখার জন্য আমরা পুরো টিমটাকে নিয়ে আমরা থানা আসানসোল এলাকার পূজা গুলো আমরা ভিজিট করছি। কালকেও কিছু পূজা ভিজিট হয়েছে, আর এবং আজকেও আমরা কিছু পূজাগুলো ভিজিট করে আমরা দেখে নেব। যেহেতু এটা দু বছর পরে করোনা শেষ হয়ে গেছে, শেষ মানে ডেফিনেটলি লাস্ট টাইম মতো চ্যালেঞ্জ এবার থাকছে না, তো তার জন্যে প্রচুর পাবলিক আরও উৎসাহ নিয়ে আরও ভালোভাবে পূজা সময় রাস্তার উপরে থাকতে পারবেন। তো ওই অর্থে আমাদের পক্ষ থেকে ট্রাফিক এবং ক্রাউড সার্কুলেশনটা ভালোভাবে রাখতে হবে, ওগুলো আমরা ভালোভাবে দেখার জন্য আজকে এই প্রোগ্রাম। ওগুলো থাকবে নিশ্চয়ই, যেভাবে প্রত্যেক বছর আমরা দেখে কোঅর্ডিনেশন মিটিং সময় থেকে আমরা অ্যাওয়ারনেস করাই, তো এইবারও ফ্রাইর থেকে ভালোভাবে সব পূজাদেরকে, পূজা কমিটিদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। আর কিছু কিছু পূজা কালকে দেখলাম কি মানে যেখানে যে ব্যবহার করেছে মেটেরিয়ালগুলো, ওগুলো কবি অনেকটা মানে ফায়ার ক্যাচ করার সম্ভাবনা থাকে, তো ওদেরকে ফায়ারের সঙ্গে যোগাযোগ করিয়ে একটা লিকুইড স্প্রে করলে তাহলে একটু ফায়ার অ্যাক্সিডেন্টসগুলো কমানোর সম্ভাবনা থাকে, ওগুলো আমরাও দেখছি। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।